নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম 2 কেজি সাইজের টুনা ফিশ নিয়ে, সামুদ্রিক টুনা মাছ। তো আজকে বানাবো এই টুনা মাছের রেসিপি। আমাদের চ্যানেলে এই টুনা মাছ প্রথম এরকম বড় আনা হয়েছে। তো আজকে কেটে একদম রান্না হবে। দেখুন মাছটা একবার, দেখেছেন একদম 2 কেজি সাইজ, একদম হেভি সাইজ রয়েছে। আর এই বড় মাছ খেতে কিন্তু দারুণ লাগবে। টুনা মাছের তো অনেক রেসিপি রয়েছে, তো আজকে বানাবো টুনা মাছের একদম পুরো কষা রান্না করব, খেতে কিন্তু দারুণ লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকবেন। একদম সামুদ্রিক টুনা মাছ। এবার আমি মাছটা কেটে নেব। মাথাটা কেটে নেই, 2 কেজি ওজনের মাছ। এই দেখুন এই মাছ কিন্তু একটু টকটক মতো লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। ভিতরটা দেখুন একটু লাল টুকটুক করছে। এই দেখুন আবার ডিম হয়েছে। এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো সব। হলুদ দিয়ে দেবো আর লবণ। মাছে একদম ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। আমি আদা রসুন একসঙ্গে ভেজে নেব। শুকনো লঙ্কা আর পাকা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। টুনা মাছের তেল আর ডিম ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এই দেখুন, দেখেছেন ডিম হয়েছে, তেলও হয়েছে বেশ অনেকটা, দিয়ে দেবো সব। তেল ডিম খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ভাবলাম আজকে হয়েছে বেশ অনেকটা, যখন ভেবেই নেই তো এরকম থাক একটু। ডিম তেল যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেবো। এই যে পেঁয়াজ ডিম সব ভাজা হয়ে গেছে, এই দেখুন এটা গরম ভাতে খেতে যা লাগবে না, একদম পুরো দারুণ। তো নামিয়ে নেবো এবার। একটু ভাজতে গেলে এরকম কড়াই লেগে যাবে, এর মধ্যে মাছের মেটে রয়েছে তো তেল মেটে সব। টুনা মাছের ঝালটা এবার করে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল।
ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, কেটে রাখা টমেটো, ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আদা রসুন আর টমেটো। পেঁয়াজ আদা রসুন সব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো গ্রেট করে রাখাতে টমেটো, জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ আর ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে একদম কষিয়ে নেবো। টমেটোটা বেটে দিয়েছি, একটু গ্রেভি হবে সেই জন্য কিন্তু টমেটোটা বেটে দিয়েছি, আবার একটু আস্তেও দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। তো ভালো করে মশলাটা একদম কষিয়ে নিতে হবে, মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে, মশলাটাও কিন্তু ভালো করে একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন একদম ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, তো এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোল একদম ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো, মাছ মাছের মাথা সব দিয়ে দিয়েছি। এই যে এবার এইভাবে দিয়ে আর মিনিট দু তিন মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম পুরো টুনা মাছের ঝাল। গরম মশলাটা এবার বেটে নেব, এই দেখুন আমাদের একদম পুরো টুনা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে, তেল ঝাল। এবার আমি একটু গরম মশলা বাটা উপর থেকে দিয়ে দেবো, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যা আসেন বেরিয়েছে, আর এরকম বড় টুনা মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। হয়ে গেল আমাদের টুনা মাছ রান্না, বন্ধুরা খেতে বসে গিয়েছি, আজকে একদম পুরো টুনা ফিশ রান্না হয়েছে। খাওয়া যাক এবার এই টুনা মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে যা লাগে না। আবার ডিম হয়েছিল কিন্তু কেমন লাগছে মা? দারুন টক টক, ডিমটা তো দারুন লাগছে, ডিম ভাজাটা দারুন লাগছে, দারুন। এই যে এটা হচ্ছে ডিম, আর ডিমটা কিন্তু ভাজলে একটু নরম থাকবে, ওরকম রুই মাছের ডিমের মতো কিন্তু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে না। মাছটা দেখুন একদম পুরো চকলেট, বাবা আছে খেতে বসলে বলতো পুরো চকলেট মাছ, হালকা একটু টকটক। আর কেন জানি না আমার মনে হয় এই মাছ খেতে গেলে না একটু ইলিশ মাছের ফ্লেভার লাগে, খেতেও কিন্তু অনেকটা সেই রকম লাগে, অসাধারণ হয়েছে।